নমস্কার, সোজা ঘরোয়া রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি বানাবো বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপি। তাহলে দেখে নিন বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপি বানাতে আমার কি কি লাগছে। এখানে এখানে আলু কেটে রেখেছি, বেগুন, আদা, জিরে, কাঁচা লঙ্কা এখানে বেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। ইলিশ মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে দিয়ে দেবো ভাজার জন্যে। আমার চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। মাছগুলো এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেবো। এপিঠ ওপিঠ দুপিঠ ভালোভাবে মাছগুলো ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব একটা পাত্রে। ওই একই তেলের মধ্যে বাদবাকি মাছগুলো আমি ভেজে নেব। একবার হলেও এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কতটা সুন্দর লাগে। বেগুন দিয়ে ইলিশ মাছটা তো অসাধারণ লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেবো। দেখুন মাছগুলো আমি একটা পাত্রে তুলে নিয়েছি। কালো জিরো দিয়ে আলু টুকরোগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন লবণ দিয়ে 1-2 মিনিট নাড়াচাড়া করব। কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে 1-2 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। বেগুনগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখানে মশলা বাটাটা দিয়ে দেবো। এখানে আদা, জিরে আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। অল্প পরিমাণ হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়ে মশলাটা ভালোভাবে 2-3 মিনিট কষিয়ে নেব। যখন দেখবেন মশলাটার থেকে তেলটা একটু ছেড়ে যাচ্ছে, তখন এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে। মশলাটা এখানে আমার কষানো হয়ে গেছে, দেখুন। আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা দিয়ে আলু বেগুন সেদ্ধ হওয়ার জন্যে 2-3 মিনিট একটু ঢেকে দেব। 2-3 মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন ঝোলটা ফুটে এসেছে। ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবারও ভালোভাবে ঝোলের সাথে ফুটিয়ে নেব। এখানে হয়ে গেছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কতটা সুন্দর লাগে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যে কেমন লেগেছে, এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।